হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুরে কালীপূজার বৈঠকে চটুল নাচের আসর ও জুয়া খেলার বিরোধিতা নিয়ে দুন্দুমার কাণ্ডের ঘটনায় এবার টুইট করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে তিনি অভিযোগ করেন, কালীপূজায় চটুল নাচের আসরের বিরোধিতা করা নিয়ে স্থানীয় যুবককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে নীরব, যেহেতু পুলিশ দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। রাজ্যকে ভয়মুক্ত করতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এমনই দাবি তুলেছেন তিনি এই টুইটে। প্রসঙ্গত, এই মহেন্দ্রপুর এলাকায় তৃণমূলের ছাত্র নেতা বিমান ঝার মদতে বিগত চার বছর ধরে কালীপূজা উপলক্ষে বসত অশ্লীল চটুল নাচের আসর সাথে জুয়া খেলা, এবার যাতে বন্ধ হয় তাই স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই কারণেই কালীপূজার বৈঠকে বিমান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অবিনাশ দাস এবং তার ভাই প্রিন্স দাস স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করে, যার শারীরিক অবস্থা এখনো সংকটজনক রয়েছে। এমনকি তৃণমূল নেতা বিমান ঝার দাদা, যিনি পেশায় গ্রামীণ পুলিশ, যিনি সেখানে উপস্থিত ছিলেন, পরবর্তীতে গ্রামের মহিলারা অবিনাশের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। এবার এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদারের টুইট হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।